اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام ورحمة الله وبركاته جبها أبني محمد العالمين টি নাম বেশি জানতে চাইছেন যে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত কিনা নাকি আরো বেশি রয়েছে আর এর অর্থ কি যে ব্যক্তি টি নাম আল্লাহ মুখস্থ করে জানা যাবে আপনার প্রশ্ন উত্তর হলো তফিক মহানব্বল আলমীর নাম নিরানব্বইটি রয়েছে এমন নয় বরং নিরানব্বই নামের প্রশংসা এসেছে আর এই নিরানব্বইটির নাম সূচক বিশুদ্ধ টি মুসলিম হাদিস

তবে এটাকে অনেকে ভুল অর্থে বুঝে থাকেন অনেকে মনে করেন যে এই নিরানব্বইটির নাম বলতে নিরানব্বইটির নামই রয়েছে আল্লাহ আর কোনো নাম নেই এটা ভুল ধারণা কেউ যদি বলে আমার নিরানব্বইটা টাকা রয়েছে আমি মসজিদে দান করব। এর অর্থ কি এটাই যে তার নিরানব্বইটাই টাকা রয়েছে আর কোনো টাকা নেই বরং অন্য অন্যান্য কাজ যেন অন্যান্য টাকা রয়েছে কিন্তু নিরানব্বইটি টাকা বরাদ্দ রয়েছে এই কাজে তো বিষয়টা এরকম তো আল্লাহর নাম অসংখ্য এই মর্মে সোহেব না হেব্বান মাসান আহমদের হাদিস রয়েছে যে হাদিসগুলি তার প্রমাণ যে মহানব্বল আলমের অনেক নাম রয়েছে তবে এই অসংখ্য নাম থেকে নিরানব্বইটি বিশুদ্ধ নাম যদি কেউ সংরক্ষণ করে অফর এগুলি গণনা করে তাহলে জানা যাবে এরও ব্যাখ্যা রয়েছে শুধু মুখস্থ করলো তা পাখির মতো তাই জানা চলে যাবে না এটা এর অর্থ নাই সংরক্ষণ করার দ্বারা উদ্দেশ্য হলো এটাকে হেফজ করা করবে এটাকে সং নামগুলি সংরক্ষণ করা হেফজ করা উদ্দেশ্য হলো এগুলির আমল সহ এগুলিকে মনে রাখবে তারপরে আমল করতে হবে যখন সে জানবেন লতিফ মানে আল্লাহ রব্বাল সুখ্যাতি সুক্ষ বিষয়ে খবর রাখেন তখন অবশ্যই আল্লাহকে ভয় করে চলবে তিনি অবশ্যই আমাকে দেখছেন আমার কর্মকাণ্ড সব করছেন সতর্ক থাকবে খবির অনেক খবরওয়ালা তখন সে নিজেকে সেভাবে ধেরে সাজাবে আলিম আলিম মহা জ্ঞানী সামি তিনি মহান শ্রোতা বসির মহান দ্রষ্টা তো এগুলি যেহেতু নাম তো এই নামগুলির আমল হলো যে আল্লাহ রব্লা ভয় করে চলতে হবে এমন রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার সব খবর রাখেন তখন অটোমেটিকলি একজন ইমানদারের ভিতরে এই বিষয়গুলি জাগরিত হবে যে আমাকে অবশ্যই ভয় করতে হবে যেহেতু আল্লাহ রবুল্লাহম আমাকে দেখছেন আমার সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ে তার খবর রয়েছে তো যদি সে অনুপাতে আমল করে তাহলে ইনশাআল্লাহ জান্নাত কিন্তু এমন নাম মুখস্থ করেছে যে মুখস্থ করে নামগুলি আর কোনো আমল নাই আল্লাহকে জানছে হাবির তিনি অনেক খবর তারপর তার নিজের খবর নাই আলী মহাগেনী তারপর আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে তার বিভিন্ন ধারণা আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন সামি বসির অথচ তার কোন খেপ নাই আল্লাহ রবুল আলমের চোখের সামনে দেদার শেষে হারামে লিপ্ত রয়েছে হারাম কাজ করে যে করে যাচ্ছে তো সে তো সংরক্ষণ করেনি নামগুলির তো এটাই হলো ব্যাখ্যামূলক অর্থ যে এই নামগুলি মুখস্থ করা মানে এই নামগুলির আমল মুখস্থ করে না আমল সহ এগুলিকে মনে রাখা তো যদি কেউ এরকম করে তাহলে কেবল সে এই মহান পুরস্কার লাভে ধন্য হবে সে জান্নাতে প্রবেশ করবে এটাই হলো উদ্দেশ্য আর আমরা যে মনে রেখেছি যে নিরানব্বইটি নামে খালাস হয়ে গেল আর নিরানব্বইটি নামের তালিকা তো অনেক ভুল আমরা লক্ষ্য করে দেখি বিশেষ করে আমার দেশে ভারত ও মাদেশের যে লিস্ট পাওয়া যায় নিরানব্বইটি নামে এটা এর ভিতরে গলত রয়েছে বেশ কিছু নাম রয়েছে গলতান মানে ভুল যেমন আনাফেকারী নাম তো এরকম নাম কোনো আসেনি আসেনি করানো মানে ক্ষতিকারক শেতান ক্ষতিকারক আল্লাহর নাম তারপরে আরো কিছু নাম রয়েছে আল ওয়াজিদ আল মাজেদ এই দুটো নামের কোনো হাদিস পাওয়া যায় না সেই হাদিসে আর নূর এই নামটা আসলে বিতর্কিত কেউ কেউ support করছে কেউ কেউ করেননি কারণ আল্লাহ বলেছেন আল্লাহ সেই হিসেবে তার নাম নূর নেওয়া হয়েছে তো এটা মাসিল হাল এটা এরকম কিছু নাম রয়েছে যেগুলো একটু পূর্বে বললাম যে এগুলোর নামের কোনো দলিলই পাওয়া যায় না বিশুদ্ধ দলিল আর সব থেকে বড় কথা যে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম শুধু এতটুকু বলেছেন যে আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যে এগুলি মুখস্থ করে মানে সংরক্ষণ করবে সে জানা যাবে এতটুকু বলছেন এতটুকু বুখারের মোসল হাদিস পাওয়া যায় কিন্তু এই নামগুলির লিস্ট যে তিরমিত রয়েছে এটা সহি নিজেই বলছেন এই নাম গুলি দ্বারা অনুপ্রবিষ্ট হয়েছে মানে কোন রাবি নিজের ইস্তেহাদ অনুযায়ী এই নাম গুলি সাজিয়েছেন মানে আল্লাহ রসলের কথাই না আল্লাহ রসলের হাদিসের অংশ না আর আমাদের দেশে অজ্ঞতার কারণে এই নাম গুলিকে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর বারো দাস তিরমিজি তো তিরমিজি যেটা বলছে সেটা শুনতে হবে না তো যাই হোক অনেক অজ্ঞতা বিরাজ করছে আল্লাহ হেদায়তের মালিক তো আসমায় হসনা বিষয়ে আমাদের এটাই মনে রাখতে হবে যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে তবে নিরানব্বইটি নামের ফজিরত হলো এই যে যদি কেউ ওগুলোকে সংরক্ষণ করে হেফজ করে আমল সহ তাহলে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে এই হলো কথা আশা করি মানুষ সহ হয়েছে